হলিউডে পা রাখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়া ওবামা। তবে অভিনেত্রী হিসেবে নয়, নির্মাতা হিসেবে এই যাত্রা শুরু করলেন মিশেল ওবামা, বারাক ওবামা দম্পতির জ্যেষ্ঠ কন্যা। এই যাত্রা শুরুর আগে পারিবারিক পদবি ছেঁটে ফেলেছেন মালিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুসারে 25 বছর বয়সী মালিয়া দ্য হার্ট শিরোনামে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এটি রচনাও করেছেন তিনি। গত 18 জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর মাধ্যমে নির্মাতা হিসেবে মালিয়ার অভিষেক ঘটে। এই উৎসবের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে, তাতে চলচ্চিত্রটির বিষয়ে বর্ণনা দেন মালিয়া। সেখানে জানানো হয়, মালিয়া ওবামা তার নামের শেষাংশে ওবামা বাদ দিয়ে অ্যান যুক্ত করেছেন, অর্থাৎ তার পুরো নাম এখন মালিয়া অ্যান। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন মালিয়া তা জানা যায়নি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং বিষয়ে পড়াশোনা করছেন তিনি। হলিউডে অভিষেকের আগে মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ গার্লস এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেন। তাছাড়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ সোয়ার্ম এর রাইটার হিসেবেও কাজ করেছেন মালিয়া।